ফুল চটল করা, তার মানে 4 থেকে মনে হয় 5 এ উঠলাম। বাইকটার কিলোমিটার 2000 পার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত 100 তোলা হয় নাই, ব্যাপারটা ইন্টারেস্টিং। ভার্জিন বাইক, আরে উনি তো পুরো স্পোর্টস মোডে চালাইতেছে। এটা কি শুরু থেকে আপনার কাছে? কত বছর হইল? স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি ভাই। আজকে বেরিয়েছি হর্নেট নিয়ে, চিন্তা করছি 0-100 ট্রাই করবো। এটাই এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসছি, রাস্তায় এত কাদা যে 0-100 ট্রাই করতে পারি নাই, বাকি রাস্তা ইনশাল্লাহ করে ফেলবো। অ্যান্ড বেরিয়েছি হচ্ছে একিনের 4K একটা ক্যামেরা নিয়ে, এটা হচ্ছে H9R। অ্যান্ড এই ক্যামেরাটা অনেক দিন ধরেই কেনা, এটা একটা ই কমার্স সাইট থেকে কেনা হয়েছিল। অ্যান্ড এটার ব্যাপারটা হলো আমার কেনা পড়ছিল কত, 3100 টাকা, দোকানে এমনিতে সম্ভবত 4.5 বা এর কিছু কম বেশি বিক্রি হয়। অ্যান্ড এটার প্রবলেম হচ্ছে এটার কোনো আউটপুট লাইন ওইভাবে নাই, মানে এগুলা দিয়েও মাইকেল লাইন বের করা যায় না, কোনোভাবেই পারি নাই। কেউ একজন নাকি এটায় পোর্ট বের করে দিবে এরকম খবর পাইলাম। অ্যান্ড যাইতেছি ওইখানে, একটু পুরান ঢাকার দিকে যাব, দেখি এটা যদি ঠিকঠাক করতে পারি তাহলে অল্প বাজেটের একটা হেলমেট সেট আপ নিয়ে সামনে ভিডিও করব। আর যদি ঠিক না হয় তাহলে সামনে লাগা ফ্রন্ট ভিউ একটা কিছু করা তো যাবে। চলেন রওনা হই, এক কাপ চা খাইতেছিলাম, অ্যান্ড চাটা শেষ করে রওনা হয়ে যাব। বাইকটার কিলোমিটার 2000 পার হয়েছে কিন্তু এখনও পর্যন্ত 100 তোলা হয় নাই, ব্যাপারটা ইন্টারেস্টিং। ভার্জিন বাইক, দেখা যাক আজকে তোলার সুযোগ পাই কিনা, রোডের যে অবস্থা, যাইতে না পারলেও আসতে তো তুলবো, তুলতেই হবে। 5টা বাজতে 1 মিনিট বাকি, অ্যান্ড আজকে সকাল থেকে এমন একটা রোদ আর এমন একটা গরম ছিল, আর আমরা যখনই বেরোইতে গেছি ঠিক ওই সময় এমন একটা বৃষ্টি আসছে, বৃষ্টির কারণে এত দেরি হয়েছে, তা না হলে আজকে 2:30-3টার দিকে বের হয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তুমুল বৃষ্টির কারণে একটা বিশাল দেরি হয়েছে। অ্যান্ড এইদিকে দেখা তো মনে হইতেছে যে এদিকে কোনো বৃষ্টিই হয় নাই, রোড পুরাই শুকনা, কিন্তু আমাদের ওইদিকে রোডে পানি টানি হয়ে মানে কী একটা অবস্থা, বাইকের অবস্থা দেখে তো বুঝতেছেন মানে নোংরা হয়ে গেছে বাইক পুরা। বের হইলাম অনেকদিন পর, আজকে সিটির দিকে ঢুকবো, লাস্ট লকডাউনে যতদিন ততদিন তো উত্তর আর বাইরে কোথাও যাওয়াই হয় নাই, হায়েস্ট কাওলা খিলক্ষেত ভিতর দিয়ে আসা হয়েছে। অনেকদিন পর বের হয়ে ভালো লাগতেছে। অ্যান্ড রাস্তায় আজকে গাড়িটারি মোটামুটি এই পাশে চাপ কম আছে, মানে গাড়ি থাকলেও সব চলতেছে, ওইরকম কোনো জটলা বাঁধে নাই, কিন্তু ওই পাশটাতে দেখলাম যে এয়ারপোর্ট থেকে অনেক দূর পর্যন্ত, প্রায় কাওলার পর পর্যন্ত বেশ একটা জ্যাম পড়েছিল। অ্যান্ড সকাল থেকে ফেসবুকে অনেকের পোস্ট দেখতেছিলাম, যারা উত্তর দিকে রওনা হয়েছে টঙ্গির দিক দিয়ে বের হইতেছে, তারা সবাই জ্যামে ট্যামে মোটামুটি পড়তেছে, মানে ভালো গাড়ির একটা চাপ পড়ছে, যারা ঢাকার বাইরে যাইতেছে তারা এটা ভালো বুঝতেছে। ওরে উনি তো পুরো স্পোর্টস মোডে চালাইতেছে, পুরা শার্ট টার্ট উড়ায়া, উইন্ড ব্রেকার না কি পড়ছে উড়ায়া পুরা ইরকুম করে চালাইতেছে। এক হইলো অনেকদিন পর স্পোর্টস বাইক থেকে এই ধরনের সোজা হয়ে বসা বাইকে উঠছি, এটা একটা আনইজি লাগতেছে। অ্যান্ড সেকেন্ড হইলো আশপাশের বাইকগুলো এমনভাবে এসে আমার সামনে এমন করতেছে, মানে আমার তো মনে হইতেছে আমি কি এলিয়ান, মানে দুনিয়াতে নতুন আসলাম কি না, কি একটা অবস্থা। বাইক আসা, এই যে আরেকজন, মানে এই বাইকটা একটু আগে এসে আমাকে দিছে ধাক্কা। অ্যান্ড সামনে একজন আছে, সে তো এরকম এরকম বাউলা বাউলি করতেই আছে, যাক দুজনই এদিকে উঠে গেছে, মোটামুটি শান্তি এবার। গিয়ারও তো দেখা যায় না, কোন গিয়ারে যে কতটুকু উঠে বোঝাও তো মুশকিল। ফুল চটল করা, তার মানে 4 থেকে মনে হয় 5 এ উঠলাম। অ্যান্ড উঠে তো 93, যেহেতু 95 উঠছে 100 তো উঠবে, এখন তো এখানে জায়গা ছিল না, জায়গা থাকলে তুলে ফেলতাম ঠিকই। এই স্টাফ রোডে ফ্লাইওভারটা যখন হয় নাই তখন এখানে দুটা রেল লাইন নিচ দিয়ে ছিল, এটা বিশাল একটা ট্রেনের সিগন্যাল পড়তো। অ্যান্ড ওই টাইম থেকে আমি বাইক চালাই, মানে যখন এইটার কাজও ধরে নাই তার চেয়ে আগে, এই নিচে এদিকে একটা বাস স্টপ ছিল, অ্যান্ড ওইখানে ঘাসের মতো একটা জায়গায় বসা যেত। মাঝে মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল কাফরুলে মোস্তাক, ও যখন আসতো আমি কী করতাম, মানে কী একটা আমাদের কত একটা অন্যরকম বাইকিং ফিল ছিল। আমি উত্তরা থেকে বাইক নিয়ে এখানে চলে আসতাম, ও কাফরুল থেকে এখানে আসতো, দেন আমরা দুজন আবার একসাথে উত্তরা যাইতাম, মানে ওকে আগায় নিতে আমি এত দূর চলে আসতাম। আমরা শুধু খুঁজতাম যে কোনো ওয়ে খুঁজতাম যে কীভাবে একটা কাজ বের করে দেন একজনের সাথে আরেকজনের দেখা করা যায়, বা কীভাবে একটা কাজ বের করে একটু বাইক রাইড করা যায়। এমনও হয়েছে উত্তরা থেকে বাসায় যাওয়ার জন্য বিশ্ব রোড পর্যন্ত এসে ঘুরে দেন তেল নিয়ে আবার বাসায় গেছি, মানে একটু রাইড করা দরকার। ওই সময়টা অনেক সোনালি সময় ছিল, অবশ্য আমার সোনালি সময় এখনও শেষ হয় নাই, আমি এখনও পর্যন্ত বাইক নিয়ে প্রচুর ঘুরি। অ্যান্ড আপনারা তো জানেন কারণ আপনারা আমার সাথেই থাকেন সবাই। ওকে, রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে, অ্যান্ড টুকটাক বাস আছে, স্পিড ওইভাবে তুলতে পারতেছি না কারণ রাস্তায় অনেক গাড়ি, কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গায় জ্যামে পড়ি নাই। সামনে কাকুলি বনানি রেলগেট, অ্যান্ড আশা করা যায় ওইখানে একটু জ্যামে পড়তেই হবে।
তুলনামূলক রাস্তাটা আজকে একটু বেশি ফাঁকা। বনানীতে আজকে জ্যাম খাই নাই, জ্যাম বলতে সিগন্যালেই আটকাই নাই একদম এই পর্যন্ত। এখন আসি মহাখালী ফ্লাইওভারের উপরে, এই পর্যন্ত একবারে চলে আসছি, কোনো পা নামাইতে হয় নাই, মানে বাইক একদম স্টপ করতে হয় নাই। শহরটা এরকম ফাঁকা যদি রেগুলার থাকতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হইতো। উনিও তো হ্যাবি দুলতেছে, ব্যাগ নিয়ে এরকম দুলতেছে, মানে পিছনের ওই ব্যাগটার অবস্থাটা দেখেন। ব্যাপার কি, আজকে কি সবাই একটু রেসিং মোডে চলে আসছে? আমি 100 তুলবো ঠিক করছি এই জন্য। কি হইতেছে এগুলা? তবে হ্যাঁ, জিক্সারে এই সমস্ত ফাঁকফো করে 100 তুলে ফেলা সম্ভব, বাট এইটার রেডি পিক আপটা একটু কম, একটু না ভালোই কম। এটা কি শুরু থেকে আপনার কাছে? কত বছর হইল? 27 বললো, খেয়াল করতে পারিনি। 92তে? আচ্ছা আচ্ছা। সামনের গাড়ির গ্লাসে কিছুটা আকাশের সৌন্দর্য বোঝা যাইতেছে। ও হ্যাঁ, এদিকে একটু একটু দেখা যায়। নিউ মার্কেট এখনও পার হইতে পারি নাই, মানে কি যে একটা অবস্থা, কি যে একটা জ্যাম। অলরেডি অনেক বাজে, 5:50 আর আমরা এখনও আর অল্প একটু, এই সিগন্যালের পরে মনে হয় আর জ্যাম নাই। হো হো হো, জ্যাম ট্যাম পার হয়ে এখন ইডেন কলেজের সামনে। আর আমরা যখন তেজগাঁও কলেজে পড়তাম তখন শুনতাম যে এখানে নাকি ডানা কাটা পরীরা ঘোরাঘুরি করে। ইডেন মহিলা কলেজ ঢাকা। আরে দুইটা গেট দেখি, ইডেন মহিলা কলেজ ঢাকা, দুইটা গেট এখানে। ও এই রোডটা অনেক শান্তির। স্টেটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়া ছড়ি। ভাই আমরা তো চলে আসছি জায়গা মতো, এইদিকেই কোন জায়গায় জানো? ওকে আমরা আসি এখন আজিমপুরে, আর এইদিকেই কোনো এক জায়গায় সেই ক্যামেরার কাজটা করে, একটু খোঁজ খবর লাগাই। ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার, অ্যান্ড চলে আসছে আজিমপুর সুপার মার্কেটে, অ্যান্ড এই মার্কেটেই কোনো এক জায়গায়। আচ্ছা কাজটা আগে সারি। প্যাম শার্টটা 6, কাজ আমাদের শেষ, এখান থেকে কাজটা করাইছি, অ্যান্ড এখন বের হওয়ার পালা, অন্ধকারও হয়ে গেছে, অ্যান্ড আবার ওই জ্যাম ঠেলতে হবে। এটা যতবার চিন্তা করি ততবারই মনটা কীরকম যেন, মানে ওই যে হঠাৎ করে ঠান্ডা পানি শরীরে লাগলে যেমন কাঁপুনি দিয়ে উঠে না, ওরকম একটু কাঁপুনি দিয়ে উঠতেছে। চলেন রওনা হই, দেখি কী করা যায়। পুরান ঢাকায় আসছি, একটু টুকটাক খাওয়া দাওয়া করতে পারলে একটু মনে হয় ভালো হইতো। মোটামুটি এখানে আসার পর আমরা একটা ডিসিশনে ফাইনাল হয়েছি, ওইটা হলো নিউ মার্কেট, এটা হলো নীলক্ষেত, অ্যান্ড এখানে একটা নাকি বিরিয়ানি পাওয়া যায় ভালো। বিরিয়ানি না তেহারি ভাই, ওই একটা হইলে হইল। আল্লাহ, হ্যাভি রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। আমরা এখন ওইটা খাওয়ার জন্য এখানে একটু ব্রেক নিব, অ্যান্ড এই তো আকাশটা সুন্দর লাগতেছে, এটা সবচেয়ে বড় কথা। যেটা একটু গরম আছে, বাট বিরিয়ানি অনেকদিন বিরিয়ানি খাই না, এই কারণে একটু বিরিয়ানি ফিলে একটু নিজেকে ইরানি লাগতেছে। ভাইয়া একটু সাইড দিবেন, এখানে অনেক বই পুস্তকের মার্কেট না, এটা তো বই পুস্তকেরই মার্কেট, ফুটপাথের উপরে অনেক বই দেখা যাইতেছে। অ্যান্ড বাইকটা এখানেই থাক, একটা দুইটা তেহারির দোকান দেখা গেছে, পিছনে একটা দেখে আসছি, অ্যান্ড এইখানে নীলক্ষেত মোবারক তেহারি হাউস আর নীলক্ষেত রয়্যাল তেহারি হাউস, দেখি কোনটা দেখতে সুন্দর। চেহারা দেখতে হবে তেহারির। ওরে বই, যেটা নেবেন সেটাই 100। কাচ্ছি কি আছে? কাচ্ছি দেখি, তাহলে কাচ্ছি পাই কিনা, এদিকে পাওয়া যায় না, তাহলে আর কি, চলেন। ওকে খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড ওই 10-15 বছর আগেও যেরকম ছিল, মানে সিরিয়াল ধরে খাইতে হইতো, একজন উঠলে আরেকজন দাঁড়ায় থাকে, ঠিক ওরকম সিরিয়াল ধরে বাইকে উঠি, তারপরে বলি খাবারের অবস্থা কি। আছে কাটা বন পেট অ্যানিমাল মার্কেটের সামনে, অ্যান্ড এখানেও একসময় খুব আসতাম যখন তেজগাঁও কলেজে ছিলাম। আর রোড সাইড ফুড তো আমার অনেক আগে থেকেই পছন্দ, আমি তেজগাঁও কলেজের সামনে বাটার পাশে একটা দোকানে কাচ্চি টাইপের, গরুর কাচ্চি বিরিয়ানি টাইপের খাইতাম। এক টুকরা গরুর মাংস থাকতো, একটা আলু থাকতো, একটু ঝোল থাকতো, 15-25 টাকা এরকম প্লেট বিক্রি হইতো, মানে এটা অনেক আগের কথা। অ্যান্ড এইখানে এখন যেটা খাইলাম, খাবারের টেস্ট ওই আগের ফিলটা আসলে নাই, মানে লোকজন আছে, ভিড় আছে, বড় হয়ে গেছি এই কারণে কি ওই আগের ফিলটা পাইতেছি না কিনা এটা বুঝতেছি না, বাট কীরকম যেন একটু খাবার ওরকম না, আর শুধু তেহারি শুকনা লাগলো, বাট বুঝতেছি না আসলে ভালো লাগলো না খারাপ লাগলো। আজকে বের হয়েছিলাম যেটা, যে এই মোটরসাইকেলটার 100 তুলবো, কিন্তু হয়ে গেল অন্যরকম, ক্যামেরা ট্যামেরার কাজ করে এখন ফিরতেছি। লাস্ট একটা ট্রাই করবো এয়ারপোর্টের আগে, দেখি 100 তুলতে পারি কি না। আমরা দুইজন, এই কারণে একটু বাইকটাও ভারী হয়ে আছে, অ্যান্ড যেই ক্যামেরাটা ঠিকঠাক করলাম আজকে, মানে
মাইক লাগানোর জায়গাটা বানানো হলো এটার ভিডিও 2-3 দিনের মধ্যে আসবে, কারণ খুব লো বাজেটের মধ্যে একটা হেলমেট সেট আপ হয়ে যায় এইভাবে। অ্যান্ড ওইটার ডিটেল যারা দেখবেন তারা একটু চ্যানেলের সাথে থাকতে হবে, আগামী হয়তো এটার পরেও আসতে পারে বা 1-2 দিন লাগতে পারে ভিডিওটা আসতে, কালকে বা পরশু দিনই শ্যুট করে ফেলবে ওইটার। বের হওয়ার সময় বৃষ্টিতে আটকা, আর সেকেন্ড হইলো এ পর্যন্ত আসার পর উত্তরা যখন থামছি চিন্তা করছি যে আপনাদের সাথে আরো কিছু জিনিস শেয়ার করব, আর অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে ওই জিনিসগুলো শেয়ার করব, কিন্তু পরে বৃষ্টি মানে আমার এগুলা সব ভেজা। অ্যান্ড এই অবস্থায় বাসায় কোনো রকম আসছি, অ্যান্ড ক্যামেরা যেহেতু ওয়াটার প্রুফ না সেহেতু ওইটারে ব্যাগে ঢুকাইয়া ফেলছি, দেন এই তো বাসায় আসলাম। অ্যান্ড একটু ফ্রেশ টে সবাই এখন, তাহলে আজকের ভিডিও আর বড় না করি। অ্যান্ড লো বাজেট ক্যামেরার হেলমেট সেট আপ যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কালকে বা পরশু এটা শ্যুট করে দেন ভিডিওটা দিয়ে দিব। অ্যান্ড আমি নিজেও এখনও চেক করি নাই, চেক করে রেজাল্ট কী হয় ওইটা আপনারা কমেন্ট করলেও দিব না করলেও দিব। তাহলে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, ভিজছি তা থেকে জোশ থাকতে হবে। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের একটা জিনিস করতে হবে, যে জিনিসটা আমাকে আবার বলতে হবে, কারণ চ্যানেলে অনেকে নতুন আসছেন, যারা আগের তারা তো জানেন কিন্তু যারা নতুন তাদের জন্য আমার বলতে হবে, আমাদের করতে হবে চিল চিল ব্রো। চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়েজ। ইট সাউন্ড রাইট বয়েজ।